প্রবাস থেকে স্বপ্ন ফিরেছে জীবন্ত লাশ হয়ে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থামছেই না প্রবাসী বাংলাদেশি কর্মীর নির্যাতন। নারী গৃহকর্মীদের ধর্ষণ মারধর শেষে মিথ্যা মামলায় পাঠানো হচ্ছে কারাগারে। রিয়াদ ও জেদ্দায় দুই আশ্রয় কেন্দ্রে নির্যাতিত অর্ধশত নারী গৃহকর্মী দেশে ফেরার প্রহর গুনছেন। অভিবাসন কর্মীরা বলেছেন, বারবার মানবাধিকার লঙ্ঘন হলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার সৌদি সরকারের কাছে নির্যাতনের ঘটনা তুলে ধরা যাচ্ছে না। সিলেটের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ফরিদা ছদ্মনাম, বৃদ্ধ দিনমজুর বাবা, গৃহিণী, মা আর ছোট তিন বোনের জীবনে খানিকটা সচ্ছলতা আনার আশায় স্থানীয় প্রতিবেশী নির্ভরতায় পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে। মাসিক 30,000 টাকায় গৃহকর্মী হিসেবে তাকে পাঠানো হয় মদিনা শহরে। ভুক্তভোগী ওই তরুণী জানান, সৌদি যাওয়ার পরই তার পাসপোর্ট সহ সব কাগজপত্র নিয়ে নেন। এরপর প্রতিদিনই শারীরিক নির্যাতন চালাতে থাকে, ছুরি দিয়ে হাত পর্যন্ত কেটে দিয়েছে, আর সেগুলো ঢাকতে মালিকপক্ষ উল্টো মামলা ঢুকে দেয়। শুধু তাই নয়, খাবারের মাধ্যমে নির্যাতন করা হতো বলে জানান তিনি। বলেন, যাদের খাওয়া শেষে হাড় বা উত্তিষ্ট থাকতো তাই খেতে দিত। তবে চোখে যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন তার বাস্তবরূপ আর দেখতে পারেননি। স্বপ্ন আবার ফিরেছে জীবন্ত লাশে, চোখের সব আলো কেড়ে নিয়েছে মরুর তপ্ত বালি। এর আগে নারী গৃহকর্মী পাঠাতে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে 2015 সালে চুক্তি হয়। সেই থেকে নির্যাতন, অস্বাভাবিক মৃত্যুর হাজারো ঘটনা ঘটলেও ন্যূনতম তদন্ত হয়নি। 2021 সালের আবিরন বেগমকে হত্যা ছাড়া বাকি একটি ঘটনারও বিচার হয়নি। ব্ল্যাক মাইগ্রেশন ওয়েফারেন্স সেন্টারে ব্যবস্থাপক আলামিন নয়নের মতে, নারীদের কাজের কথা বলতে গিয়ে তাদের দাস হিসাবে বিক্রি করে দিচ্ছে দালালরা। এ থেকে পরিত্রাণের সতর্কতা এবং বিচার নিশ্চিতের দাবি জানান আল আমিন নয়ন। একই কথা বলেছেন বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী। তিনি বলেন, আমরাও এমন অভিযোগ পাই, তাদের নির্যাতন করা হচ্ছে, নিয়োগবিধি মানা হচ্ছে না, কিন্তু দূতাবাস মন্ত্রণালয় কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তাদের আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, আমাদের কর্মীরা আসেন বলেই দূতাবাস আছে, সেখানে কর্মকর্তারাও আছেন, এতে টাকা বেতন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে তাদের এমনি রাখা হয়নি, তাদের আরও কর্মী বান্ধব হতে হবে, যে ব্যবহার আমরা পাচ্ছি তা কাম্য নয়। এদিকে পাশের দেশ নেপালের কর্মীদের বেতন 1,600 রিয়াল, ফিলিপাইনের 1,800 থেকে 2,000 রিয়াল হলেও বাংলাদেশি নারীদের কর্মীদের বেতন ধরা হয় মাত্র 800 রিয়াল। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।